চলো তোমাদের একটা জিনিস দেখাই। হ্যালো বন্ধু, কে জয়েন করেছো একটু জানাও। আমি আজকে জানতে চাই কার কোথা থেকে কে আমার সঙ্গে আছো। তো আজকে কি তোমাদের ওখানে সবার ওখানে বৃষ্টি হচ্ছে? কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে একটু জানিও। আমাদের এখানে বেলা 1:30 থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এখনো হচ্ছে হালকা হালকা, আর তার সঙ্গে বারবার লাইন চলে যাচ্ছে। এটা তো আছে, আমি যেখানে থাকি সেখানে লাইন যাওয়ার সমস্যাটা তো রয়েছে, মারাত্মক ভাবে রয়েছে। তোমরা কে কে কোথা থেকে আছো একটু জানাও আমাকে। देख देख जानम हम दिल अपना तेरे लिए लाए आए, सोच सोच दुनिया में क्यों आए तेरे लिए लाए आए। अब तुम हमें चाहे, अब तुम हमें बोले, हम तो बने रहेंगे तेरे सारे सारे। আজকে আমার মনে হচ্ছে অনেকের বাড়িতে খিচুড়ি রান্না হয়েছে। কার কার বাড়িতে হয়েছে খিচুড়ি রান্না? আমার বাড়িতে হয়নি আজকে। সকাল থেকে বৃষ্টি হলে হয়তো হতো, আর সন্ধ্যাবেলা করতে পারছি না, জাস্ট দোকান থেকে ফিরেছি। তোমরা জানো যে আমার একটা ছোট্ট দোকান আছে, সেখানেই ছিলাম, ওখান থেকে জাস্ট ফিরেছি, ফিরে তোমাদের সাথে আলাপ করছি। তো আমার সব মিষ্টি মিষ্টি বন্ধুরা কোথায় গেল? প্লিজ কমেন্ট করো কে কোথা থেকে আছো।
কে আমাকে ভালো লাগে, কে কে আমার ভিডিও দেখেছো এবং কোন কোন জায়গা থেকে দেখছো আমি সেটা জানতে চাই আজকে। প্লিজ বলো তুমি কোথা থেকে আছো। আমি শুধু জানতে চাই আজকে কে কোথা থেকে আমার সঙ্গে রয়েছে। ঠিক আছে চলো আমি আজকে আমার সম্বন্ধেই বলি। আমার নাম মনিকা দাস, আমি বিবাহিত, আমার এক ছেলে আছে, এক হাজবেন্ড, তিনজনের বাস। আমার সাথে আরো একজন থাকে যার পরিচয় এখন দেবো না। তো আপাতত ফ্যামিলিতে আমরা চারজন আছি, আমি, আমার হাজবেন্ড, আমার ছেলে আর ঝুম। ঝুম হচ্ছে আমার পরিবারের বিশেষ একজন। কে কোথা থেকে আছো একটু জানাও আমাকে। প্লিজ কমেন্ট করো। তোমার সব বন্ধুরা কি ছেলে না মেয়ে আমি ঠিক বুঝতে পারছি না, একটু কমেন্ট করো তোমরা। আমি জানতে চাই কে কে আমার বন্ধু আছো। কার কার রাতে ডিনার হয়ে গেছে? আচ্ছা, আমি আমি থাকি হচ্ছে না বাঁকুড়া না দুর্গাপুর, আমি থাকি একটা এমন জায়গায় যেখানে বাঁকুড়া আর দুর্গাপুরের বর্ডারেই আছি, যেটাকে বলা হয় পল্লীশ্রী কলোনি, যেটা বরজোড়া বাঁকুড়ায় অবস্থিত। এটা কেন বললাম যে আমি না বাঁকুড়া না বর্ধমানের, তার কারণ হচ্ছে আমি এমন জায়গায় আছি, আমি থাকি বাঁকুড়ায়, বাট আমার সমস্ত কাজকর্ম করার জন্য বর্ধমান ডিস্ট্রিক্ট দুর্গাপুরে আমাকে যেতে হয়, আর সরকারি কাজকর্ম আমাদের বড়জোড়াতেই হয়। আর হ্যাঁ, এখানে আমার শ্বশুর বাড়ি নয়, এটা আমার বাড়ি। আমার শ্বশুর বাড়ি হচ্ছে বিষ্ণুপুর, বাপের বাড়ি হচ্ছে শ্যামপুর, খুব কাছাকাছি বলতে পারো, বাপের বাড়ি কাছাকাছি থাকি, বাট হ্যাঁ বাপের বাড়ি রেগুলার যাওয়া হয় না, খুব কমই যাওয়া হয়। আমার হাজবেন্ড কন্ট্রাক্টরি করে, শুধু কন্ট্রাক্টরি না বলতে পারো রাজমিস্ত্রির কাজ করে, তার সঙ্গে নিজের নিজের কন্ট্রাক্ট নিয়ে করে, নিজেও করে লোক দিয়েও করে, এখনো সেই লেভেলে ইনভেস্টমেন্ট করতে পারিনি কি লোক দিয়ে শুধু কাজ করাবো, রীতিমতো নিজেকে কাজ করতে হয়। বাড়ি বাড়ি বলতে পাকা বাড়ি নয়, একটা রুম, একটা বারান্দা আর সাইডে একটা ছোট্ট রান্নাঘর, ব্যাস এই আমার বাড়ি। হ্যাঁ
দোকান, দোকানটা ছোট্ট বইখাতার দোকান আছে, স্টুডেন্টদেরকে নিয়ে মোটামুটি সকালটা ভালোই পেরিয়ে যায় আর বিকেলটা। দোকান থেকে আসি, এসে তারপরে প্রতিদিনের মতো রান্না খাওয়া দাওয়া একটু টেস্ট, আবার বিকেল 5টায় দোকান, 5টার পর থেকে 9টা পর্যন্ত দোকান থাকি, এসে আবার রান্না বান্না। যেহেতু শুধু দোকান করলে তো হবে না, বাড়ির সমস্ত কাজও আছে। হাউস হাউস ওয়াইফ এর সঙ্গে হাউস ওয়াইফ বলতে পারি, দোকান থেকে আমার টুকটাক নিজের হাত খরচা চলে, টাইম পাস করি, দোকানে বসে কিছুক্ষণ থাকি, 8টা থেকে 11:30 পর্যন্ত স্কুল টাইম পার হয়ে গেলে আমি চলে আসি। স্টুডেন্টদেরকে নিয়ে, লোকাল স্টুডেন্টদেরকে নিয়ে আমার দোকান। আচ্ছা, তো কার কার ডিনার হয়ে গেছে, কার কার ডিনার হয়ে গেছে, হ্যালো বন্ধু, কে আছো প্লিজ কমেন্ট করো, কোথা থেকে আছো একটু জানো। আপনি জানতে চাই আমার সাথে কে কোথা থেকে রয়েছে, আজকে সবার সাথে আলাপ করতে চাই, যেহেতু এটা আমার প্রথম লাইভ প্রোগ্রাম, আমি ইউটিউবে ফার্স্ট লাইভে আসছি। তো তোমরা কি কোথা থেকে আসছো একটু কমেন্ট করে জানাও। কার কার আমাকে ভালো লাগে, যদি কারো খারাপ লাগে সেও কমেন্ট করো, কোনো অসুবিধা নেই। তো কে কে আমার ভিডিও দেখেছো, কেমন লাগছে আমাকে বলো, কেমন লাগে সবার আমাকে সেটা বলো। কার কাদের 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 ঘরে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আজকে,
আমাদের এখানে বৃষ্টি হয়েছে সকাল সকাল থেকে নয়, দুপুর থেকে বৃষ্টি হচ্ছে। কার কার ডিনার হয়েছে, কি দিয়ে ডিনার করেছো? আরে কারোর বাড়িতে যাবো না খেতে, প্লিজ বলো কে কি দিয়ে ডিনার করলে। আমি তো আমার সম্বন্ধে সবকিছুই বললাম, তোমাদেরও কারো কারো কিছু শুনি বলো। হ্যালো, হাই, সবাই কেমন আছো? আমি ভালো আছি। হ্যাঁ, আমার বাড়িতে চারজনের ছাড়াও আরেকজন আছে যার কথা বলা হয়নি, সেটা হচ্ছে মিট্টু। মিট্টু হলো আমার একটা টিয়া পাখি, এখন চুপচাপ বসে আছে, কোনো সাড়া দিচ্ছে না। ওখানে দুটো কথাই বলে, এক হচ্ছে মিট্টু আর দ্বিতীয় হচ্ছে পাপা, আমাকে কখনো ডাকে না, কখনোই আমাকে ডাকে না, ওখানে পাপাকে আর নিজের নাম ধরে রাখবে। আজকে কে কে রথে গেলে বলো? আচ্ছা, কে কে রথ দেখতে গেলে? কে কোথা থেকে আছো, কোথা থেকে রথ দেখছো? আমি তো লোকাল রথই দেখেছি, যাইনি বাইরে। দুর্গাপুরের চিত্রালয়ে খুব বড় মেলা হয়, তোমার যারা লোকাল বন্ধুরা আছে তাদের জানোই, হয়তো তারা কেউ কেউ গেছে, ওর জন্যই ব্যস্ত সব। প্লিজ কমেন্ট মি। রথের মেলায় কে কে গেলে? চলো তোমাদেরকে মিট্টুকে দেখাই। মিটু, 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 আসবি? আয়, এখন বেরোবেন আমার সঙ্গে। বন্ধুরা প্লিজ কমেন্ট করো কে কোথা থেকে আছো, প্লিজ। কে কোথা থেকে আমার ভিডিও দেখছো? চলো তোমার সাথে কথা বলতে কাজ করে নি।
রাতে ভাতের সাথে খাওয়া হয়, চপ দিয়ে ভাত খেতে ভালোবাসো? মোটামুটি আমার বাড়িতে সবাই খুব ভালোবাসে, তাই আলুটা মেখে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে ভেজে রেখেছি, আটা মাখছি। আর কার চপ খাওয়ার ইচ্ছে আছে চলে এসো। এখানে আলু মেখে নিয়েছি, আমি বেসনটা গুলে নেব। কি কি দিয়ে ডিনার করছো বলো? কে কে মেলার থেকে জিলাপি আর পাঁপড় ভাজা খেয়ে আসছে, বড্ড মিস করছে। আমি এখানে বেসনটা গুলে নিচ্ছি, বেসনটা গুলে নিচ্ছি, তোমার কথা বলিনি। আমার ছেলে ঘরের চপ খেতে খুব ভালোবাসে, যে কারণে আমি গ্রীষ্মকালে এটা প্রায়ই করি, বাইরেরটা খুব কমই খেতে দিই। তাই বলে এটা নয় যে ও খায় না, খুব খায়, ফাস্টফুডের পোকা। তাই চেষ্টা করি যতটা ঘরের থেকে খাওয়ানো যায়। ছেলে এতদিন, হ্যাঁ এতদিন থাকতো না ঘরে, তোমরা রিসেন্টলি অনেকেই জেনেছো যে আমার ছেলে বাড়িতে এসছে। এখানটা একটু অন্ধকার লাগছে, কারণ এখানটা সত্যি একটু লাইট কম, বাট আমি দেখতে পাচ্ছি তোমাদের। হ্যালো, কোথা থেকে আছো জানাও একটু। আচ্ছা, তুমি সোনাই বিশ্বাস কি রান্না করছো? চপ ভাজছি, চপ চলে এসো। ভালো আছি, তুমি কেমন আছো ছুটকি? আর কি কি আছো আমার সঙ্গে প্লিজ কমেন্ট করো।
চলো, ভালো আছো শুনে খুব ভালো লাগছে। হ্যাঁ, আমিও ভালোই আছি। এখানে আমার বেসন রেডি হয়ে গেছে, আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, গরম হলেই চপটা ছেড়ে নেবো। জানুকা, হ্যাঁ এসো, চপ খেতে এসো। নিরামিষ নয়, শনিবার আর মঙ্গলবারে করলে আমি নিরামিষ করি। তোমরা আমাকে জানাবে তোমরা কে কে বাড়িতে হবে চপ খেতে নাও। বাইরের চপ তো খেতে কোনোরকম টেস্ট হয়, ঘরের চপের টেস্ট কিন্তু আরো সুন্দর হয়, কারণ ফ্রেশ তেলে ভাজা।
তোমরা বুঝতেই পারছো এটা আমার প্রথম লাইভ প্রোগ্রাম, যে কারণে আমি নিজেও কনফিউজ যে আমি ঠিক কি করবো, কি করা উচিত। নিজেও বুঝতে পারছি না কি কি করা উচিত। ঠিক আছে, তো মোটামুটি আমার চপ এখানে ভাজা চলছে, তোমরাও সব খেয়ে ডিনার করে নাও। টাটা, গুড নাইট, আবার পরে দেখা হচ্ছে তোমার সাথে।